হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা যেরকমভাবে প্রতিদিন আমি কাজকর্ম করি সেরকমভাবে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আমাদের বাড়িতে রিজু যেহেতু আছে, তো সকালবেলা তো এমনিতে আমাদের জলখাবার তৈরি করতে হয়, তো রিজুর জন্যও আজকে বানাচ্ছি। তো সকালে তৈরি করছি আজকে ডিমের ঝোল, মানে ডিমের কষা কষা মতনই তৈরি করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর দুপুরের দিকে মাংস আনার কথা আছে, তো মাংস আনলে পরে সেটা হবে। তো এখন আমি একটা টমেটো কেটে দিচ্ছি, তার আলুগুলো ভালো করে ভেজে মশলা দিয়ে কষিয়ে আমি এখন রান্না করছি ডিমের তরকারিটা। আর ওদিকে একটা তরকারি আমি গরম করছি, এখন ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দিলাম আমি ঝোলের মধ্যে, তারপরে এটা ভালো করে ফুটবে গরম মশলা আর ঘি দিয়ে এটাকে নামিয়ে দেবো। তো ডিমের ঝোলটা হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি। আগের দিন পিকনিকের কিছুটা মাংস রয়ে গেছে, সেই মাংসটাকে এখন ভালো করে গরম করছি, ওরা খেয়ে নেবে। তারপরে এখন রুটি বানাচ্ছি। ওদিকে বৌদি ফোন করেছে, আমি সেটাও শুনতে পাচ্ছি। তো বৌদির ফোনটা নিয়ে চলে এসেছে ছেলে। তো আমি এদিকে রুটি বানাচ্ছি, এদিকে বৌদির সাথে কথা বলছি। তো এরকমভাবে আমাদের চলতে থাকে। তো সবসময় তো ফোনে কথা বলা হয় না বিভিন্ন কাজকর্মের জন্য, তো আজকে রিজু যেহেতু আছে ওর খবরাখবরটা দিচ্ছি যে ও এখন কি করছে। তো এখন ছেলে আর রিজু খেতে বসে গেছে, শাশুড়িমা রয়েছে, শাশুড়িমাকেও খেতে দেবো। তো শাশুড়িমা যেহেতু ভাত খাবে এই জন্য এখনও দিইনি। আর বাজার থেকে নিয়ে চলে এসেছে একটুখানি মাটন, মানে খুব বেশি আনিনি, এই 650-650 মতো এনেছে। খুব ব্যস্ত, ইনি এনার পিছনে লাগছে আর ইনি খুব জোরে জোরে চিৎকার করছে, আর এরা চিৎকার শুনে আমাদের এনারা দুজনে খুব চিৎকার করছে, এই আর কি চলছে। আজকে আমাদের দুপুরের মেনু হলো মাটন আর লম্বা চালের ভাত। রিজু যেহেতু আছে, রিজু একটু মাটন খেতে ভালোবাসে, এই জন্য অল্প করে এনেছে। তো চলো মাংসটা রান্না করে নিই, তারপরে এক জায়গায় বেরোবো। চাল মেপে নিয়ে নিয়েছি, চালটাকে ধুয়ে এখন বসিয়ে দিচ্ছি। আর ওদিকে মাংসের আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দিচ্ছি, একটুখানি লালচে লালচে করে ভেজে ভেজেছি। আর নতুন আলু গোটা গোটা করে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে কড়াইতে দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবারে মশলা যেটা সেটাকে দিয়ে দিলাম, এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এবারে অনেকটা সময়েই কষাতে হবে, কষিয়ে তারপরে এবারে সমস্ত মশলাগুলো তো দেওয়া হয়ে গেছে, তার মধ্যে নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি। এখন কষিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম জল। এবারে সিদ্ধ হবে কুকারের মধ্যে, তারপরে পরে আলুটা দেব। তো বসিয়ে দিলাম কুকারটা, এদিকে ভাতটাও হয়ে গেছে, তো ভাতটাকে এখন নামিয়ে ফেলছি। ওদিকে মাংসটাও সিদ্ধ হচ্ছে, এদিকে ভাতটা হয়ে গেছে, উপর করে দিলাম হাঁড়ি। তারপরে আজকে আমার খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, গ্যাসের তাকটা এখন মুছে নিচ্ছি। ওদিকে রিজু স্নান হয়ে গেছে, রিজু আমাকে জিজ্ঞেস করছে যে পিসিমণি আমি কী ক্রিম মাখবো। তারপরে আমি ওকে বলে দিচ্ছি যে ওই ক্রিমটা যে রাখা রয়েছে ওগুলো মাখ। তারপরে ও বুঝতে পারছিল না বলে ও সামনে চলে এসেছি, তারপরে ও দেখছি যে ক্রিমটা নিয়েই নিয়েছে, আর বাড়িতেও তাই করে, ওর মার ক্রিমও মাখে। তারপরে স্নান করে চলে এসেছি পুজোর ঘরে, এখন আমি পুজো করছি মিষ্টিকে। আজকে যেহেতু 1 জানুয়ারি একটা রজনীগন্ধা ফুলের মালা পরিয়েছি, রাধা গোবিন্দকেও মালা পরিয়ে দিয়েছি। কতদিন পর আজকে একটুখানি তাড়াতাড়ি হয়েছে, তাড়াতাড়ি করে পুজো করেছি, স্নান হয়ে গেছে, দুটোর মধ্যে আমার পুজো কমপ্লিট। তো যেহেতু এক জায়গায় বেরোবো এই জন্য খুব তাড়াতাড়ি করে করেছি রান্নাবান্না, খুব তাড়াতাড়ি করেছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বেরোই। চলে এসেছি খাওয়ার টেবিলে, শাশুড়িমাও এসে গেছে, তারপরে ছেলে আর রিজু ওরাও রেডি। তো সবার ভাতটাকে বেড়ে নিয়েছি, এখন মাংসটা দিয়ে দিচ্ছি, তারপরে ওদের দুজনের ভাত মেখে দিয়ে তারপরে আমি খেতে বসবো। কেন নষ্ট করবো, অন্ন দেবো, অন্ন পিস দেবো। আজকে আমার শাশুড়িমা রেকর্ড করেছে, মানে কোনোদিনও ভাত নেয় না, আজকে ভাত নিয়েছে। তারপরে ছেলে ভাতটাকে এখন মেখে দেবো, তারপরে আমি খেতে বসবো। গতকাল সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে আমার হাত পায়ে, হাতে নয় পায়ে, প্রচন্ড ভাবে ব্যথা হয়েছে। মানে এখন নড়াচড়া করতে গেলেও আমার পায়ে প্রচন্ড লাগছে, কারণ এরকম তো এতবার করে চলাফেরা করার অভ্যাসটা নেই। তো তো ছেলে এখানে খেতে বসেছে, আমি খেতে বসেছি, ওদিকে আমাদের রিজু খাচ্ছে। এই যে রিজু, রিজু বলছে আমাকে তো দেখা যাচ্ছে না পিসিমণি। এই যে রিজু খাচ্ছে। তো চলো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি।
আমরা এসেছি গণেশপুর কালীবাড়িতে। এখানে প্রত্যেক বছর জানুয়ারি মাসের প্রথম রবিবারে অন্নকূট হয়, সেরকমভাবে আজকে হচ্ছে এবং প্রচুর মানুষের সমাগম হয়। আগে যখন আমরা আসতাম অনেক সকালবেলা আসতাম এবং সকালবেলা এসে পুজো করতাম, কিন্তু যেহেতু আমরা আগের দিন রাত্রিবেলা আমাদের শুতে শুতে অনেকটা দেরি হয়ে গেছিলো, এই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে পারিনি, আসতেও পারিনি। তার জন্য ভাবলাম যে একটুখানি দেখে আসি, মানুষজন দেখে আসি, মন্দির দর্শন করে আসি, মাকে দেওয়া দর্শন করে আসি, সেরকমভাবে এসেছি। আর এখানে ছবি তোলা যেহেতু নিষেধ, এই জন্য মায়ের ছবি আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এই যে এখানে অন্নকূট দেখো, পিছন দিকটা খেয়াল করো, ওখানে অন্নের পাহাড় হয়, তো সেটা এখন ভেঙে গেছে যেহেতু আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে। অন্নপ্রসাদ পাওয়ার জন্য আমি লাইন দিয়েছিলাম, তারপরে লাইন দিয়ে একটা প্রসাদ আমি এনেছি, তো হাজবেন্ড আমাকে একটুখানি প্রসাদ খাইয়ে দিয়েছে, বাকিটা নিজেই খেয়েছে। এবছর তো হয়েই গেল, পরের বছরে তোমরা যদি পারো এসে একবার দর্শন করে যেও এখানকার মাকে, এবং এখানে যে ভিড় হয়, মেলা হয়, খুবই ভালো লাগে, একবার এসে উপভোগ করে যেও। খুব শীত, এখন শীতের সময় এই সমস্ত মেলাগুলো ঘুরতে খুব ভালো লাগে। আমরা আজকে অনেকটা বেলা করেই এসেছি, কিন্তু এতটা ভিড় যে আমরা ভালো করে কিছু দেখতে পাচ্ছি না, নিজেরা তোমাদেরকেও দেখাতে পাচ্ছি না, তো তবু চেষ্টা করছি একবার লাস্ট। তো চলো দেখা যাক। এই দেখো বৌদি, বন্ধুর বউ, দাদা, বন্ধুর বউ, সবার সাথে মেলা দেখা হয়ে গেল। এই যে প্রসাদ নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে, ওদিকে দাদা, দাদার বন্ধু, বন্ধুর ছেলে সবাই দাঁড়িয়ে আছে। তারপরে চলে এসেছি আমরা বাদামের দোকানে, একটুখানি বাদাম কিনে দিল দাদা, সেটা আমি নিলাম, দাদাও নিল। তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে গেছি, একটা জায়গায় খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, লোকনাথ বাবার উৎসব হচ্ছে সেখানে, তো হাজবেন্ড সেখান থেকে প্রসাদ নিল, প্রসাদ খেলো। ছেলে পড়তে বেরিয়ে গেছে, এখন আমি, রিজু আর শাশুড়িমা বাড়িতে আছি, আর আমরা এখন চা খাবো, এই জন্য দুধটাকে নিয়ে এসেছি। আর রিজু তো এখন কাউকে পাচ্ছে না, দাদাইকে পাচ্ছে না, আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, তো চলো চাটা বসিয়ে দিই। আমরা তিনজনে এখন চা খাবো, এই জন্য চায়ের জল বসিয়ে দিলাম হাফ দুধ হাফ জল করে। তারপরে একটুখানি ঘন ঘন করে আজকে চাটা করব, জমিয়ে টোস্ট বিস্কুট দিয়ে আজকে চাটা খেতে হবে। তো বিস্কুটের প্যাকেটটা এখন ঢালবো, কৌটোটার মধ্যে আছে কয়েকটা বিস্কুট, তার মধ্যে আবার ঢেলে দিচ্ছি। আর আমরা আজকে চারটে চারটে করে বিস্কুট খাবো, এটা ঠিক করে নিয়েছি। তো চায়ের জল ওদিকে ফুটছে, মানে চাটা ফুটছে, এক্ষুনি ফুটে উঠবে, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এখন চা পাতা দিয়ে দিলাম, এরপরে ফুটে উঠলে পরে নামিয়ে দেবো। তো চাটা ফুটে উঠেছে, এখন আমি ঢেলে নিচ্ছি কাপের মধ্যে। এবারে ঘুমন্ত শাশুড়িমাকে তুলে চাটা দিয়ে আসি। আমাদের রিজু হলো নিরামিষ পার্টি, ও মাছ মাংস খুব একটা পছন্দ করে না। আমি জানতে পারলাম যে ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য রাত্রিবেলা আলু ভাজা করবো, ডাল করবো, আজকে তো ডাল করিনি, তো তার আগে ওকে একটুখানি ডিম টোস্ট খাওয়াবো। শোনা, ডিম টোস্ট ভালো লাগে তো? ডিম টোস্ট পছন্দ করে, ওটা এখন করে দেবো। চা বিস্কুট খেয়েছে আমাদের রিজু। হাজবেন্ড একটা বিশাল বড় সাইজের পাউটি এনেছে, আর পাউটি পিসগুলো প্রচুর বড় বড়, এই জন্য ওগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো এক একটাকে আমি চার পিস করে নিয়েছি, এই দেখো ছোটো ছোটো হয়ে গেছে, এবার এগুলোকে আমার ভাজতে সুবিধা হবে। তো আমি ডিমের গোলাটা তো তৈরি করে নিয়েছি সব কিছু দিয়ে, এখন আমি গোলার মধ্যে চুবিয়ে চুবিয়ে এগুলোকে ভাজছি। তো রিজু যে কটা খাবে খাবে, বাকিগুলো ছেলে আসবে ছেলে খাবে, আমি খেয়ে নেবো। তো এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল দিয়েছি হালকা করে, এবারে সমস্ত এগুলোকে ভেজে নিচ্ছি। খেতে দিয়ে দিয়েছি, তারপরে বাদামটা আনা হয়েছিল, সে বাদামটাকে কৌটোর মধ্যে ভাজে 7:25, তো ডালটাকে ভেজে বসিয়ে দিলাম কারণ ডাল ভাজা ছিল না। তারপরে 8:30 নাগাদ আলু ভাজাটা করব, আর একটুখানি কড়কড়া করে করব, তারপরে মাংস গরম করব, ভাত গরম করব, ওইসব কাজগুলো করব। তার আগে একটুখানি বিশ্রাম করব, কারণ প্রচন্ড প্রচন্ড টায়ার্ড আছি আমি, গতকাল থেকে পরিশ্রম চলছে, এখনো অবধি সেভাবে বিশ্রাম পাইনি। তো এখন কি একটুখানি বসি গ্যাসটাকে সিমে করে। আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এবারে ভাজাটা করে নিচ্ছি। তারপরে আজকে আমাদের এখন রাত্রের খাবারের মধ্যে রয়েছে ডিমটা, সকালবেলা যে রান্না করেছিলাম সেই ডিম দুটো রয়ে গেছে, তারপরে এই যে আলু ভাজা, আর এই যে ডালটা করেছিলাম বেশ ঘন ঘন করেছি, মানে রাত্রে এই খাবারটা মানে দুর্দান্ত খাওয়া। তার উপর ভাতটা গরম গরম, ডাল গরম গরম, সবই গরম গরম, আর এই ঠান্ডার মধ্যে এরকম খাওয়ার একটা পেলে পরে কিন্তু দারুণ হয়। তারপরে সেই যে গতকালের মাংস কিছুটা রয়ে গেছে, আজকে দুপুরের এই যে মাটন অল্প একটু রয়েছে, তো ভাত বাড়া হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানে আমি শেষ করছি বন্ধুরা, তো চলো তোমাদের সঙ্গে পরের দিন দেখা হচ্ছে।